মাস্কিং ইফেক্টের মাধ্যমে আমরা কোনো লেয়ারে কোনো বিশেষ অংশকে ব্যাকগ্রাউন্ড ইমেজের সাথে মিশিয়ে দিয়ে চমৎকার ইফেক্ট তৈরি করতে পারি। সেই জন্য আমাদের যা করতে হবে যে একটা আলাদা ইমেজ নিয়ে নিতে হবে ব্যাকগ্রাউন্ডের জন্য, এবং আলাদা একটি ছবি, গাড়ির ছবিটি, যে গাড়ির ছবিটির মধ্যে আমরা মাস্কিং ইফেক্ট দেব, তো এটি আলাদা লেয়ারে থাকতে হবে। এবং এই ধরনের গাড়ি আমরা যে কোনো ইমেজ থেকে কেটে নিয়ে আসতে পারি। এরপর আমাদের এটিকে মাস্কিং ইফেক্ট দেওয়ার জন্য এই গাড়ির লেয়ারটিকে সিলেক্ট করে আমরা লেয়ার প্যালেটে সোজা নিচে যে সাদা সার্কেলটি রয়েছে অর্থাৎ অ্যাড লেয়ার মাস্ক, এই বাটনটি ক্লিক করতে হবে। এরপর আমাদের এটিকে মাস্কিং ইফেক্ট দেওয়ার জন্য আমরা গ্রেডিয়েন্ট টুলটি ইউজ করব। তো গ্রেডিয়েন্ট টুলটি সিলেক্ট করে এখানে মনে রাখতে হবে যে গ্রেডিয়েন্ট টুলের যে উপরে অপশন বার রয়েছে, এই অপশন বারে এখানে সাদা কালো আমরা দেখতে পাচ্ছি। যদি সাদা কালো না থাকে, অন্য কোনো মাল্টি কালার থাকে, তাহলে সেক্ষেত্রে এখানে ডাবল ক্লিক করে সেই ডায়লগ বক্স থেকে সাদা কালো নির্বাচন করে দিতে হবে, অথবা আমাদের এই ফোরগ্রাউন্ডে সাদা এবং ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক নির্বাচন করে দিতে হবে, নতুবা আমাদের মাস্কিং ইফেক্ট আমরা অ্যাপ্লাই করতে পারবো না। তো যাই হোক, এই গ্রেডিয়েন্ট টুলটি সিলেক্ট করে আমরা চাচ্ছি যে এই যে গাড়ির যে পেছন সাইড, এই পেছন সাইডটা যেন মিশে যায়। এই ইফেক্ট দিতে চাইলে আমাদের গ্রেডিয়েন্ট টুল দিয়ে একটু ড্র্যাগ করতে হবে ভিতরের দিকে, তাহলে ঠিক উল্টো দিকে হয়েছে। তাহলে আমাদের এই ডান দিক থেকে এটিকে ড্র্যাগ করতে হবে। তো দেখুন, ডান দিক থেকে ড্র্যাগ করার পর আমরা একটা স্পেশাল একটি ইফেক্ট দেখতে পাচ্ছি যে গাড়িটি আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজের সাথে মিশে গিয়ে একটা বিশেষ ইফেক্ট তৈরি করেছে। এখানে আরেকটি কথা মনে রাখতে হবে, যদি আমরা ঠিক উল্টো সাইডেও এই মাস্কিং ইফেক্ট দিতে চাই, তো এই অবস্থায় আমাদের যা করতে হবে তা হচ্ছে যে লেয়ার প্যালেটের ডান পাশে যে ডিলিট যে বাটনটি রয়েছে, এই ডিলিট বাটনে ক্লিক করার সাথে সাথে যে মেসেজ বক্স আসবে সেখানে আমাদের অ্যাপ্লাই বাটনে ক্লিক করতে হবে। অ্যান্ড দেন পুনরায় আমাদের অ্যাড লেয়ার মাস্ক বাটনে ক্লিক করে আমরা ঠিক এই পাশে যদি এই গ্রেডিয়েন্ট টুল দিয়ে ড্র্যাগ করি, দেখুন এই পাশেও ডান পাশে আমাদের মাস্কিং ইফেক্টটি পড়েছে। তো এভাবে মাস্কিং ইফেক্টের মাধ্যমে আমরা ডিজাইনকে আমরা চমৎকারভাবে ফুটিয়ে তুলতে পারি।